আজ রবিবার 18ই ভাদ্র 2022 সালের 4ঠা সেপ্টেম্বর। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব, অতুলনীয় কাটতে পারে। ভিডিওটি শুরুতেই আপনাদের জানাবো, ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8.5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সুতরাং দুর্দান্ত একটি দিন আপনাদের জন্য অপেক্ষা করছে। এমন দিন জীবনে বারবার আসে না, তাই সামনে আসা সুযোগগুলির সৎ ব্যবহার করুন এবং পারিবারিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। দীর্ঘদিনের পুরনো কোনো রোগ, শোক, অসুস্থতা থেকে আজ আপনারা মুক্তি পেতে পারেন, পরিত্রাণ পেতে পারেন, যার কারণে আউটিংয়ে যেতে পারেন, বন্ধুবান্ধবদের সাথে বাইরে ঘুরতে যেতে পারেন। আজ ভ্রমণ যোগ আপনাদের প্রবল, ভ্রমণ করলেই কিন্তু আপনাদের মানসিক তরতাজা এবং সতেজতা এগুলি কিন্তু আরও বৃদ্ধি পেতে চলেছে। যারা স্পোর্টস ইন্ডাস্ট্রি বা খেলাধুলোর জগতে নিজেদের নাম গড়তে চান, কেরিয়ার গড়তে চান, দীর্ঘ প্রতীক্ষিত নামযশ খ্যাতি আজ আপনাদের মিলতে চলেছে। অর্থগতভাবে আয় ইনকাম আজ আপনাদের বৃদ্ধি পাবে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে, তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই যেন করবেন না। নতুন কোনো উদ্যোগ পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি অত্যন্ত শুভ। চাকরিজীবীদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে, কর্মে গতি অনুভব করবেন, নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের বলে অফিসে আজ আপনারা প্রমোশন পদোন্নতির যোগ্য বা যোগ্যাও কিন্তু হতে পারেন। তবে যেহেতু রবিবার, ছুটির দিন, যদি বাড়িতেই থাকেন, আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান, আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন। আজ যারা রাজনীতিবিদ আছেন, সমাজে কিন্তু আপনাদের নাম মান সম্মান প্রতিপত্তি এগুলি বৃদ্ধি পেতে চলেছে। নতুন কোনো নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যেই ভরা। যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন, সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে আছেন। ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা আবৃত্তি, কোনো ক্রিয়েটিভ সেক্টরে যারা আছেন, দীর্ঘ প্রতীক্ষিত নামযশ খ্যাতি আজ আপনাদের মিলতে পারে। আজ আপনাদের সন্তান সন্ততি আপনাদের গর্বের কারণ হবে। গৃহবধূরা গৃহের কর্ম সমাপ্ত করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় পেয়ে যাবেন, সময় সুযোগের সৎ ব্যবহার করুন। পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন, এদের উপরে ছোটোখাটো ব্যাপারে যদি ভুল ত্রুটি ধরার স্বভাব আপনার থেকে থাকে, ত্যাগ করুন। তা না হলে আপনার কাছের মানুষজন আপনাকে ছেড়ে দূরে সরে চলে যেতে পারে। আজ আপনার বন্ধু বান্ধবরাও কিন্তু আপনার অতিরিক্ত উদারতার সুযোগ নিতে পারে, তাই বিষয়ে অতিরিক্ত সচেতন থাকুন। তা না হলে পকেট ফাড়ি ফাঁকা হয়ে কিন্তু আজ বাড়ি ফিরতে পারেন, এ বিষয়ে আপনাদের সজাগ থাকার প্রয়োজন আছে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, আজ ভালোবাসার সমুদ্র মন্থন করবার দিন। ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না, সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই। আজ যেহেতু রবিবার, সকালবেলা ঘুম থেকে উঠেই সূর্যদেবকে প্রণাম করে সূর্যের বীজ মন্ত্র ওম হ্রাং হ্রিং হ্রং সূর্যায় নমঃ 108 বার জপ করুন, অথবা কোনো মন্দির, মসজিদ, গুরুদ্বারা, সেখানে সবুজ রঙের নারিকেল দান করুন। পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধি আসবে।